হবে হবে তো ঠিক আছে, কেউ নাই, সবাই ফাঁকি আছে। আমার থেকে বেশি না কম? জি জি জি, আমার থেকে কম না বেশি না ভাই, এখানে যাওয়ার পরে জানি একদম হোম পেজে আছে আমি। এখানে থেকে আপনি ভার্সন সিলেক্ট করবেন, কোন ভার্সন? তো আমরা 4.5টাই ব্যবহার করব আপাতত। হ্যাঁ আচ্ছা, এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি ডাউনলোড করে ব্যবহার করে দেখাই দিচ্ছি না, আমি দেখাই দিচ্ছি। আপনি ওয়েবসাইটে ঢুকলে দেখেন অনেক কিছু পাবেন। হ্যাঁ, টোটালেটেড ডকুমেন্টেশনে যদি ঢুকেন, আপনি এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন সিএসএস এবং এটা কিভাবে লিঙ্ক হয় সেটা শিখাইছি, জিএসএস কিভাবে লিঙ্ক হয় সেটা শিখাইছি, তাই তো? হ্যাঁ, জি আর কোনো সমস্যা? না আরো কোনো সমস্যা? না না, আমি আজকে অল্প একটু সময় ক্লাস নিব। হ্যাঁ, আরেকটু এটা কি ডাউনলোড করে নিতে হবে? না ডাউনলোড না করে নেন আপাতত, ডাউনলোড করে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা ইন্ডেক্স পেজ নিয়েছি, পচা একটা পেজ। হ্যাঁ, একদম পচা। আপনারা এখানে ডকুমেন্টেশন থেকে নিচের দিকে নামতে থাকেন, নিচের দিকে নামতে থাকেন। এইখানে দেখেন স্টার্টার টেমপ্লেট নামে একটা টেমপ্লেট ডিজাইন কোড দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, টোটালটা কপি করবেন, কোনো প্রকার মাথা ব্যথা ছাড়া। ফ্রেমওয়ার্ক কি জিনিস সেটা শিখিয়ে দিচ্ছে আপনাদের, কপি পেস্ট। কপি করতে সক্ষম হয়েছি? জি ভাই, আমরা এটা ভাইয়া কি কপি করলাম? আপনি ডকুমেন্টেশনের মধ্যে ঢুকছেন, আমি জাস্ট নিচের দিকে নামলাম। এখানে দেখেন স্টার্টার টেমপ্লেট, ওকে, এখানে মধ্যে এই অংশটা আছে, টোটালটা কপি করলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই, এই কপি করতে কারো কোনো সমস্যা হয়েছে? না ভাই হবে না। আচ্ছা, এই যদি কপি করতে পারেন তাহলে আপনারা বুট স্ট্র্যাপ শিখে গেছেন। পুরা ভাই, আচ্ছা দেখেন এটার মধ্যে বুট স্ট্র্যাপ অ্যাক্টিভ হয়ে গেছে। এই কোডটা বুঝেন নাই এমন কোন পাবলিক আছে বলেন, যে পারে, যে বুঝতে পারে নাই, আমি তার আজকে তার খবর আছে, শিখে ছাড়বো। ভাইয়ের একটা কথা ছিল হ্যাঁ যে বলেন। কাজ করার সময় যে আপনার এখানে নেভার যেটা আসছে, এটা আমার ওখানে কিন্তু শো করে নাই। কোনটা? তারপর নেভিগেশন বার? হ্যাঁ হ্যাঁ, নেভিগেশন বার লাগে না, আমার লাগে, আমি ওপেন করে রাখছি। ও আচ্ছা, এটা কি আমি ভাবছিলাম যে আপনার কাজ, হ্যাঁ এরকম আসছে। আমার ইন্টারফেসের সাথে আপনার ইন্টারফেস সবসময় মিলবে না। ক্লিয়ার? হ্যাঁ ভাই, যদি তাই হয় তাহলে আপনারা কি করবেন বলেন। লাস্ট 30 মিনিট ধরে ঘুরতে এসে, তো ঘুরতে এসে ও কিসে ঢোকার ট্রাই করতেছে মিটে, তাহলে ঠিক আছে। আচ্ছা বুঝলাম না, ক্লাসে জয়েন করতে পারতেছে না কেউ? হ্যাঁ লিঙ্কটা দিয়ে দেন। রিকোয়েস্ট আসতেছে না, রিকোয়েস্ট না আসলে আমি কেমনে অ্যাকসেপ্ট করব? আচ্ছা তাহলে আপনারা বুট স্ট্র্যাপ শিখছেন, তাই তো? হ্যাঁ ভাই পুরা বলি, কালকে ওয়েবসাইট বানিয়ে দিতেছে। আপনারা বুট স্ট্র্যাপের উপর পিএইচডি করতে চান? যদি আপনার ইচ্ছা করেন। আমি পারি না, আমি কেমনে পিএইচডি করাবো? ফাঁকা মাঠে কথা বলি, আছে জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইট থেকে লিংক করানো আছে। আপনারা জানবেন সেটা হলো একটা বুটস্ট্র্যাপের সাইট, একটা বুটস্ট্র্যাপ সেটআপ করতে গেলে একটা পেজের মধ্যে কয়টা জিনিস লিংক আপ করতে হয়, সেটা হলো bootstrap.min.jsx, সিএসএস ফাইল।
বুঝছেন? আচ্ছা আরেকটা হলো বুডিস্টার মিন ডট জেস, বুডিস্টার এর একটা জেস ফাইল। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা বুডিস্টার এর সাথে দেন, এটা হলো বুডিস্টার, সরি এটা হলো বুডিস্টার মিন ডট জেস। আচ্ছা আরেকটা ফাইল আছে দেন jQuery 3.5 স্লিম ডট মিন ডট জেস, তাহলে কি হচ্ছে কোন? হ্যাঁ তানিশ আপুর মতো চিকন, এটা কি তাহলে যে করে স্লিম জন, তাহলে এটা কি তানিশ আপুর মতো চিকন? হ্যাঁ 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 আমার মতো চিকনই নাকি ভারে আপুর মতো মোটা? আমি মোটা না। স্লিম ডট জেস মানে হলো আগে জিকোয়েরি অনেক বড় লাইব্রেরি ছিল, এখন আর সবকিছু ব্যবহার করা হয় না। হ্যাঁ ওইখান থেকে যে যে অংশ ব্যবহার করা ওই অংশটা ব্যবহার রেখে বাকি অংশগুলো ডিলিট করে দিছে, এই জন্য এটা নাম দিয়েছে স্লিম। তার মানে যে করি সবকিছু অ্যাড করা যাবে, ইউজ করা যাবে না এখানে। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? ও যদি তাই হয় মামুনের ভিডিওটা অফ করলে ভালো হতো। হ্যাঁ মামুনের ভিডিও অফ করেন, আমার কথা শোনা যাচ্ছে? মামুন ভাই কি আমার কথা শুনতে পারতেছেন? আচ্ছা করে করুক না তো কেন যে কেউ স্লিম বলেন? এটা অনেক লাইব্রেরি হয়তো মুছে দিছে বা কাজ করে না, ছোট করে ফেলছে, আমার মার্কেটে টিকে থাকতে হলে জিকিউরি লাইব্রেরি ব্যবহার না করে প্রপার জিএস ঢুকাই দিই, কারণ একসময় জাভাস্ক্রিপ্ট সেটআপ করার জন্য শুধু বুটস্ট্র্যাপ সিএসএস, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এবং জিকোয়েরি অ্যাড করলে জাভাস্ক্রিপ্টের সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যেত। বাট এখন কি করতেছে বলেন? প্রপার জেএস কেন? অনেক মডার্ন আধুনিক এমন কত হচ্ছে আপনার যে ফোনে বা ট্যাবে বা পিসিতে যে ধরেন একটা জিনিস মানে ব্যাক ডেটেড হয়ে গেছে, আপনি ওটা ইউজ করবেন ডেফিনেটলি না, তো আপনি আপডেটেড ভার্সন ইউজ করবেন, তো সিম্পল। তো এটার জন্য সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা হ্যাঁ সেটা হলো দেখেন প্রপার ডট জেএস, এই যে এটা প্রপার ডট জেএস এই ফাইলটা আসছে এটা এনপিএন থেকে। এনপিএন টা কি কেউ কি কিছু জানি বলেন? জানি না, তবে দেখছি এনপিএন টা কিভাবে কাজ করে, মানে কি কি কোড লিখলে অটোমেটিক অনেক কিছু হয়ে যায় আর কি। আমি আপনার একটা কথা বলি, সেটা হলো আস্তে আস্তে আমাদের উইন্ডোজ এর চাহিদা কমে যাচ্ছে, কারণ কি আমরা উইন্ডোজ ব্যবহার করা কমাই দিচ্ছি। কারণ কি বলুন? কারণ হলো আমি আপনার একটা দিন দেখাই, মনে করেন আপনি একটা রানিং প্রজেক্টে কাজ করি সেটা আমি আপনাকে দেখাই। আচ্ছা এখানে তো না ফোন দাঁড়ান, আচ্ছা আমি আপনাদের একদম সিম্পল ভাবে দেখাই। হ্যাঁ মানে অনেক বড় কাজ মাথার উপর দিয়ে যাবে, বাট আপনি মনে করবেন একদম সিম্পল ভাবে দেখাচ্ছি আমি। আমি যদি ওয়ার্ড আমি আমার নিজস্ব প্রজেক্টের কথাই চিন্তা করলাম, দেন সফটওয়্যার মধ্যে করে তো সেইখানে আমার একটা কন্ট্রোলারের মধ্যে তার লাইব্রেরি কল করতে হয়, নেম স্পেস কল করতে হবে, এক্সটেন্ড করতে হবে এবং মেইন ফাইলের সাথে এটার ইন্টিগ্রেশন করতে হবে। যদি এতগুলো কাজ করতে হয়, এই কাজগুলো যদি আপনি কোডিং করে করেন, আপনি মিনিমাম আধা ঘন্টার মতো সময় লাগবে একটা কন্ট্রোলার সেট আপ করতে, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যদি বলি যে আমি 2 সেকেন্ডের মধ্যে একটা কন্ট্রোলার বানাবো, তাহলে কি করবেন বলেন? এটার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা আমি ব্যবহার করি উইন্ডোজের জন্য পাওয়ার শেল এবং লিনাক্স এর জন্য টার্মিনাল, ঠিক আছে? এইখানে দেখেন শব্দ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, কারণ শব্দ হচ্ছে না। আচ্ছা আমি এখানে কি লিখবো দেখেন, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার,
কন্ট্রোলের নাম দিলাম হলো অ্যাডমিন কন্ট্রোলার বানানো আছে, ক্যাটাগরি কন্ট্রোলার বানানো আছে, প্রোডাক্ট কন্ট্রোলার। দেখছি দেখেন আমি এখানে ইন্টার দিব এবং এখানে ফাইল চেঞ্জ হবে, ঠিক আছে ইন্টার দিব। দেখেন আচ্ছা পিএসপি আর্টিসান, আর্টিসান বানান আমি ভুল করছি, ARTISAN সাকসেসফুল হয়েছে এবং এখানে ফাইল চলে আসছে। যদি আসে এটার মধ্যে যদি আপনি ঢুকেন, দেখেন এই কন্ট্রোলার নেম স্পেস নিয়ে আসছে, এটা ইউজ করছে রিকোয়েস্ট নামে একটা মেথডে এবং এটাতে প্রোডাক্ট কন্ট্রোলার এক্সটেন্ড করছে কন্ট্রোলারে, এবং কন্ট্রোলার ফাইলের মধ্যে অলরেডি জানা দিয়েছে এই নামে একটা কন্ট্রোলার তৈরি করা হয়েছে। আমার আধা ঘন্টা কার কয় মিনিট হইলো এই যে যে লেটেস্ট টেকনিক, এই টেকনিক আসছে কই থেকে? এবং আপনি শুধু তাই না, আপনার ডাটা বেজে একটা টেবিল বানাবেন, মনে করেন এই যে মাইগ্রেশন টেবিল, হ্যাঁ আপনি এনে কি করবেন পিএসপি আর্টিসান আপনাদের এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু না পিবিএল প্রোডাক্ট, ঠিক আছে আমি কিছু করিনি। হ্যাঁ ম্যাম ইন্টার দিলাম এবং এখানে দেন ডাটাবেস ফাইল তৈরি হয়ে গেছে, ক্লিয়ার? দেখেন এত কিছু দেখেন, দেন এখানে কতগুলো ফাইল তৈরি হয়েছে, এতগুলো কাজ করতে হবে, একটা ব্লু প্রিন্ট, একটা মাইগ্রেশন, একটা স্কিমা এবং একটা ফ্যাশার, একটা লাইব্রেরি থেকে নিয়ে আসতে হইতো, এটা আবার মাইগ্রেশন টেবিল এক্সটেন্ড করতে হইতো। আচ্ছা অনেক ঝামেলা না? এবং সবচেয়ে আরো মজার কাহিনী সেটা হলো, দেখেন আমি আপনাদের একটু মজা দেখাই, বুঝছেন বেশি বেশি মজা দেখে দেখলে ভালো, কাজ করতে আগ্রহ পাবেন না, মারা যাবে। দেখেন আমি এখানে একটা মনে করেন প্রজেক্ট নামে একটা ফাইল নাম আছে, ডাটাবেস নাম আছে। হ্যাঁ আপু পারি, আপু আপনার কানে থেকে মনে হয় বাতাস আসছে। আরে আপু পারি আপু মোর হয়ে গেছে। আচ্ছা দেখেন মোহমোজেনে ফ্যান চলতেছে তো। আচ্ছা প্রজেক্টের মধ্যে দেখেন আমার কোনো ডাটাবেসে ফিল নাই, যদি ডাটাবেসে ফিল থাকতে ওই শো করতো। হ্যাঁ তো প্রজেক্টের মধ্যে আমার কোনো ডাটাবেসে ফিল নাই, আমি আমার প্রজেক্টের জন্য 50টা ডাটাবেস বানাইছি, কোনো সমস্যা নাই, সেটা বানাইছি, অন্যান্য সব কিছু বানাইছি। আমি এখন এটা কি করব, আমি এক ক্লিকে এক কোডিং এ নিয়ে আসবো, আমি ডাটাবেস টেবিল বানাইলাম তাই তো, দেন টেবিল প্রোডাক্ট বানালাম, এখন এটা ডাটাবেস মাইগ্রেশন নিয়ে আসবো। হ্যাঁ আপনারা কি করবেন এখানে, পিএইচপি আর্টিসান মাইগ্রেশন, না শুধু এই কমেন্ট দিলেই জানবো, এরকম কমেন্ট দিলেই হয়ে যাবে? ও মাইগ্রেট জানো ভাই, পাইথন করতে করতে ভুলে গেছি, বুঝছেন না মাইগ্রেট সাকসেসফুল হয়েছে, কতগুলো টেবিল হয়ে গেছে ঢোকেন, মজা না? কি কমান্ড লিখলেন বুঝি নাই, কি কমান্ডটা লিখলেন, কমান্ডটা কি লিখলেন? প্লিজ প্যাডিশন মাইগ্রেট। আচ্ছা এটা আপনার লারাভেলের ডিফল্ট কমান্ড, আমি লারাভেলে কাজ করি না ভাই, সরি আমি লারাভেলের কমান্ড দেখাই কেন। আচ্ছা তো আপনি যদি এই মজাটা করতে চান, এটার জন্য যে প্ল্যাটফর্মটা ব্যবহার করতে হয় আমরা ব্যবহার করছি এটা ডিপেন্ডেন্সি ম্যানেজার। ডিপেন্ডেন্সি ম্যানেজার মানে কি বলেন, তার কোনো আইডিয়া আছে? বাংলায় বলেন আরে আপু বলেন না ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এখন পর্যন্ত সাদনান আমার মেইলটা করতে পারেনি। হোয়াট উনি না বললো হি হ্যাজ মানে হি হ্যাড গারেড, লাইক ভাই এটা কোনো কথা, কিসের মেল ছিল? ইয়ের একটা ডকুমেন্টেশন দেওয়ার ছিল লেন্ডে। আপনি কি এটা রিকি ভাইকে রিপোর্ট করছেন? রিকি ভাই সকালে মেসেজ দিয়ে রাখছি, ফোন দিছিলাম রিসিভ করেনি। এটা কোনো কথা, উনি তো বললো উনি কালকে মেইল করে দিবে, গত দুইটা দিন ধরে রিকোয়েস্ট করতেছে, মানে এটা কোনো কথা? আচ্ছা যাই হোক না শোনেন, ইম্পর্টেন্ট কথাগুলোর মধ্যে আপনার দেখা দরকার নাই, রিকি ভাই রিকি ভাই পাঠাই দিচ্ছি, ঠিক আছে আমার থেকে, ক্লিয়ার? এক্সাম্পলটা পাইছেন? হুম
আচ্ছা ডিপেন্ডেন্সি ম্যানেজার মানে কি এরকম কিছু একটাই তো তাই না? আচ্ছা তো যদি আমরা ডিপেন্ডেন্সি ম্যানেজারের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে কম্পোজার হলো পিএসপি সাথে ডিপেন্ডেন্সি ম্যানেজার, জাভাস্ক্রিপ্ট এর সাথে ডিপেন্ডেন্সি ম্যানেজার কি এনপিএন, ঠিক আছে? আপনি যদি লেখেন নোড জেস, একটা সূত্র একটা জিনিস বোঝাতে যায় এত কিছু বোঝায় করলাম শুদ্ধ গোষ্ঠী করে নিয়ে আসলাম, ঠিক করছে এটা? তারপরে বিষয়টা বুঝেন না, তাই তো? জাভাস্ক্রিপ্টের ডিপেন্ডেন্সি ম্যানেজার কে? এনপিএম কি? এনপিএম ও আচ্ছা এনপিএম, হ্যাঁ এনপিএম ফুল মিনিং জানি না। আচ্ছা এনপিএম দেখলে এনপিএম ইনস্টল, এনপিএম আপডেট, এনপিএম কোডিং চলে আসে। এনপিএম মানে কি বলেন? যে প্যাকেজ ম্যানেজার ফর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেখছেন? এবং ইট ইজ দ্য ডিফল্ট প্যাকেজ ম্যানেজার ফর জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট নোড জেস। এত রুদ বুঝতে পারছেন? তার মানে কি এখন জাভাস্ক্রিপ্ট এনপিএম এ কাজ করব, কোডিং লিখবো, দাব দাব করে ফাইল হয়ে যাবে, সমস্যা? আরেকটু ফাঁকি বেশি মারেন তাহলে আপনারা শিখতে পারবেন। আপনি কোন জায়গায় কোন কোডটা বসাবেন সেটা না বুঝে কিভাবে করতে পারবেন? আপনি অশিক্ষিত মূর্খ, দেখেন আমাকে অশিক্ষিত আর মূর্খ বলবেন না, বুঝছেন? আমরা কপি পেস্ট করব, কপি পেস্ট উস্তা দেবো, কিন্তু আমি যতটুকু কপি পেস্ট শিখাই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, আর আপনারা কপি পেস্ট না করতে পারলে আমি আপনাকে সহজ উদাহরণ দিই। হ্যাঁ এটা হলো আপনারা যদি প্রথমে একটা প্রজেক্ট বান, প্রথমে একটা প্রজেক্ট সেটাতে 3 মাস সময় লাগে, পরবর্তী যদি একটা প্রজেক্ট বান আর অন্য টাইপের প্রজেক্ট সেই প্রজেক্টে কতদিন সময় লাগতে পারে? কম না বেশি লাগবে? টাইমটা তখন কমে যাবে। আচ্ছা আমি আপনাকে বলি শুনে, আমি যখন প্রথম যে প্রজেক্টটা বানাই সেই প্রজেক্টটা আমার অনেক টাইম বেশি লাগছে, কারণ আমি সবকিছু একটা করে লাইব্রেরি বানাই রাখছি। আপনারা যদি আপনি আমি জানি কোর্স আমি শিখিয়ে দেওয়ার না, আমি আপনাদের যদি লাইব্রেরি বানাই করে এক লাইন কোডিং এ ডাটাবেজের মধ্যে ডাটা ঢুকে যাবে, এক লাইন কোড করবো জাস্ট আর একটা ফাংশন কল করে দেবে, একটা লাইন কোড করবো আপনার একবারে ইডিট আপডেট ডিলিট সব টেবিলে ডাটা চলে আসবে। আচ্ছা কোডিং কিছু মনে হয়? আমি আপনাদের যে অংশটা কমপ্লিটলি বুঝাই দিচ্ছি অংশটা পরে কিভাবে কপি পেস্ট করবেন সেটা আমি আপনাদের একবারে এক্সাম্পল দেখাই দিচ্ছি, পচা জিনিস না? আপনাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে, অন্ধকার করতেছে। আপনারা ব্যাংকে চেকের জন্য দৌড়াবেন না ফার্স্ট টাকে যাবেন? কই দৌড়াবো ভাই? শুনেন আমার এক বড় ভাই আমার সাথে কাজ করি, আমার হলো অনেকদিন আগের একটা দাসবাংলার ভিসা কাজ ছিল, দাসবাংলার ভিসা ভিসা অ্যাকাউন্ট ছিল। বলবেন কিছু তো? আবার ইব্রাহিম ভাই প্রেজেন্টার নিয়ে নিছে, কি আশ্চর্য! মানে কি বুঝে না না বুঝে না, শুধু টেপাটুপি খোঁচাখুচি করতে থাকে। আচ্ছা এখন থেকে যে প্রেজেন্টার নেবে তারে, আচ্ছা ইব্রাহিম ভাই সবাই প্রেজেন্টার হইতে চায়। হ্যাঁ
আরে আপু আপনি সুন্দর করে যারা প্রেজেন্টার হইতে যায় পরে বা হয় সুন্দর করে একটা সুইট ভাবে একটা অ্যালার্ট দিয়ে দিবেন আপনি বারবার যেটা করতেছেন এটা আমাদের ডিস্টার্ব হচ্ছে আশা করি আর করবেন না সুন্দর করে সুইট করে দিবেন কারণ পরের বার চিন্তা হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন আমি একটা টেবিলে বেসিক স্ট্রাকচার পাইছি হ্যাঁ এরপরে দেখেন আমি ভুলে গেছি আমি কবে বেশ করতে করতে আপনার বাজে অবস্থা অনেক প্ল্যান কোড করার ক্ষমতা নাই বুঝছেন মাইক্রোফোনটা একদম নাকের কাছে আসেন কেউ আছেন আমার নাম কি খাতুন এরকম ইমেল অ্যাড্রেসে সেল নাম্বার হয়ে গেছে ভাই আচ্ছা সরি না সেল নাম্বার দিচ্ছি ঠিক আছে ভাই আমার সবারে খাতুন মারা গো কি একটু অবস্থা না রে বেগম মানে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর হয়ে গেছে প্রবলেম আছে আমার নাম্বারটা তো বিশাল গুগল নাম্বার সব জিরো ওয়ান হয়ে গেছে একটু চেঞ্জ করে আরে উনি তো ডিস্টার্ব করা শুরু করে মানে এসএল টা চেঞ্জ করে দেন এসএল এসএল আরে ওটা থাক তো দেখা যে সবাই এক নাম্বার কেউ তো বলতে পারবে না দুই নাম্বার এখন ঠিক আছে একদম এখন যদি আপনি এটার উপর আরো কিছু ডিজাইন করতে চান কি ডিজাইন করতে পারবেন দেন টেবিল রিলেটেড যা যা ইস্যু আছে আপনাদের সলভ করে দিবে কারণ গত ক্লাসে যেটা দিয়েছি সেটা ওভারবার কিচ্ছু না হ্যাঁ আপনি দেন টেবিল হেড লাইট এবং টি হেড ডার্ক বুঝছেন এটার জন্য কি করবেন আপনারা কিচ্ছু না এই যে টেবিল এখানে বসাই দিবেন টেবিল হেড লাইট লাইট আবার ডার্ক ইন্ডেক্স সাথে কাজ করবেন মাথায় রাখবেন আচ্ছা এইখানে কাজ করে নাই কেন মানে একটা ডট আসছে বুঝছেন আমি পারি না ভাই তো কবি বেশি শিখে যায় না তাও হ্যাঁ নাই কেন বলেন কেন হবে না হওয়ার কারণ হলো আমি এখানে পুরোটাই টেবিল ডার্ক নিয়ে নিয়েছি একবার ডার্ক একবার ইয়ে কাজ করবে বলেন লাইট আচ্ছা ওই যে লাইটটি ওখানে দিতে হবে টেবিলের মধ্যে দিতে হবে হ্যাঁ এখানে নিচে লাইট কালার নিচে প্যাকেটে দেন আচ্ছা কি হেডে আচ্ছা এটা সরি এটা কি হেডের মধ্যে বসাতে হবে হ্যাঁ কি হেডের মধ্যে কিভাবে বসাবো সোজা বাংলা দিনে দেখেন টেবিলের মধ্যে একটা অংশ আছে এটা তাই শিখেছিলাম মনে আছে কি হেড ক্রিয়েট করে বসে ক্রিয়ারের আগে টেবিল হেডিং কেমনে বসায় ট্যাগটা কি মাথায় আছে আমি শিখেছিলাম কিন্তু খুব সুন্দর মতো আচ্ছা ঠিক এইখানে
হেডে যে অংশটা আছে দেন টেবিল লাইট হ্যাঁ কপি পেস্ট দেখেন আমি কিচ্ছু লিখি না আমার একটা লাইন কোডিং করার ক্ষমতা নেই লাইট আছে আচ্ছা ভাই ওখানে আমার একটু বাজার আছে শুন ভাই কি ভাই জি হেড ইভেন আর একটা যে লিখলেন টিএইচ টিএইচ মানে আমরা কি টি হেড মানে টেবিল হেড বুঝি না টি হেড হলো আপনি যে অংশটাতে টেবিল হেডের একটা এলিমেন্ট দিবেন টেবিল ডাটা হেড আর টি হেড আচ্ছা টিএইচ মানে টেবিল ডাটা হেড এটা আর টি হেড মানে হলো পুরো যে সেলটার আপনি টি হেড বানাইছেন সেই সেলটারে শেষ হয়ে যাচ্ছে বুঝছেন প্রফেশন নিয়ে শিখে দেন না প্লিজ হ্যাঁ এই দিকটা শুরু করছি করে নিই বুঝছি কি করব কন্টেইনার কন্টেইনার সাজেস্ট করতেছে না কে বলেন তো কেউ এই ঝুলে ধরতে পারছেন কেন সাজেস্ট করতেছে না বলেন বলেন ভাই উপর থেকে এটা সরে আসবে না উপর থেকে সরাই নেই তাই সরবে না আপনি উপরে যদি আপনি কোনো কন্টেন্ট না দেন কেমনে হবে আচ্ছা আমি এখানে একটা বিয়ার দিয়ে দেন সমস্যা কি জোর করে মিলে বুঝছেন ডিজাইন কেমনে মিলে মশা ছিল তো আমার একটা অসৎ উদ্দেশ্য আছে আপনাদেরকে দেওয়া হ্যাঁ কেন টেবিলটা করাইছি বলেন আমি মিস করে গেছি মাঝখানে কিভাবে আসলো জিনিসটা এই যে কন্টেইনারের মধ্যে ঢুকাই দিয়েছি ম্যাডাম ডিপ দেওয়া হয়েছে কারো কোনো প্রবলেম আছে হ্যাঁ আছে ওই উপরে মানে ব্ল্যাকটা হইলো হচ্ছে আপনি হেডারের মধ্যে ডার্ক লাইট মানে কি বলে টেবিল ডার্ক দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা বুঝি আচ্ছা কল এমডি মানে কি ভাই মানে কলম মানে তে কলম বুঝলাম এমডি 5 পিক্সেল এবং এমডি বলতে কি বুঝাইছেন মিডিয়াম ডিভাইস ভাইয়া আমি কি আসলে মানে পাগল হয়ে যাবো ইনিয়া রেকর্ডার নিয়ে 10 মিনিট রেকর্ডিং বন্ধ হয়ে যেতেছে কালকে রেকর্ডিং এ অডিও আসে না জাবের ভাই কি ব্রডব্যান্ড না মোবাইল ডাটা ম্যাক্সিমাম সময় থাকে তাই তো আচ্ছা আমার একটা ফোন আসছে মামা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার দেখেন আমরা থাকতে পারবো না আমাদের থাকার সম্ভাবনা খুব কম থাকতে দেয় না গত এলআইসিটিতে দেখছি তো টোটাল এই জঙ্গলটা ওরাই কন্ট্রোল করে কি ইন্টারভিউ নেবে আমাদের বুঝলাম না এখন না শিখে নেন পুরো কোর্সটা করে নেন তারপরে ইন্টারভিউ ওই যে ভাই ফাইনাল প্রজেক্ট সাবমিট করতে হবে ওইটাই তো না না ভাইবা আছে বহুত ভাইবা যদি না পারি না পারলে বাতিল আর আপনারা যারা এই কোর্স থেকে একবার রিজেক্ট হবেন সেটা ক্লাস না করার কারণে হোক এক্সাম দেওয়ার কারণে অন্য কোনো কারণে ভাই গ্রুপ আর এসেছে কেবল এটা ইয়া কল করেছেন না
PHP মায়ের বিন্তিকা না এমনি চলে এক্সান কি এতক্ষণ গান্ধাটা দেখি গাইছে আমি আমি কিছু করাই নাই, আমি তার থেকে নিয়ে আসছি দাদা গুলো আমার মনে হয় না টেবিলে কিছু দেখানো আছে, কারণ আমি যা দেখাইছি একদম ভেঙে দেখা কোন কিছুর উপরে মাউস নিয়ে যে এফেক্টটা হয় সেটাকে বলে হোভার, ক্লিকেবল না ক্লিকেবল অন্য চাকরি জান নাই গো কি লোক এমন বিষয় হলো এখানে ফার্স্ট নেমি না করে আমরা এখানে কল এমডি 12 দিয়ে দিই, তো আমরা অংশটা বুঝে গেছি। হ্যাঁ উপরের অংশটা কি বাটন মামুন ভাই আবার রিপ্রেজেন্টার দিয়ে বসে রয়েছে আরে আপনি কি দেখছিলাম মামুন ভাইয়া আর যেই হন আপনারা যেই এই কাজটা করতেছেন প্লিজ করে ওই যে মাদারবোর্ড পুরোনো বারবার একই জিনিস বলার পরেও কেন এই কাজটা করবে? হ্যাঁ বুঝছি বহুত জ্বালা বেড়ে গেছে। বিপিএন কালার দেন কি দিবেন প্রাইমারি আপনাদের একটা সূক্ষ্ম একটা জিনিস আমি কোশ্চেন করছি আপনারা আনসার দিতে পারেন। মেইনলি সময় কোডিং করলে সেই কোডিং এর ওয়াও সেই কোডিং এর হিন্টিং দেয় আমার, কিন্তু আমার কোনো হিন্টস দিতেছে না কেন বলেন? আমি এখানে ইনপুট দিব তাই না? আমার কোডিং নিয়ে আসার কথা না? ও সারা তাই তো লোকালে নিয়ে নিছি এতক্ষণ যেটা থেকে রিচ করাইছি সেটা ছিল অনলাইন সিডিএন থেকে নিয়ে নেয়। আমি এটা কপি করছি, কপি করে এই কোড এই লিংকের মধ্যে রাখছি এবং এই টোটালটাকে কপি করছি, কপি করে লোকাল মেশিনে নামায় এটাকে একটা ফাইল বানাইছি। বানানোর পরে কি করছি ফাইলটা লিংক আপ করছি, এর সাথে লিংক আপ করে দিচ্ছি। মানে এতক্ষণ ছিল আমার ওই লিংকটা কাজ করতেছিল সিডিএন থেকে মানে গ্লো ইন্টারনেট থেকে, আর এখন সেটা আছে আমার লোকাল মেশিন থেকে। ক্লিয়ার ক্লিয়ার
যারা বোঝেন নাই তাদের আপনি বোঝাই দিবেন পরে। হ্যাঁ এটা একদম সিম্পল, কালকে করছি এখন দেন ও চলে আসছি। কেন আসছো? এখন বুঝছেন তো কেন পেন্টিং আসলো, কেন আসছিলাম? এত BTN, 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 then BTN primary, morning success, BTN, LS, LD, MG, BTN, outline, primary, outline, secondary, outline, manager, morning. সবগুলো কালার মূল তো প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ম্যানেজার আমি প্রথম প্রথম করি প্রাইমারি ম্যানেজার ওয়ার্নিং আর ইনপুট ছিল আর কিছু এলজি বিটেন এলজি এক্সেল বিটেন ব্লক এগুলো তো বুঝছেন তাই না? বুঝাবেন কোনটা? চলে গেছিলাম ভাইয়া। কোনটা? সাবমিটটা। আমি বুঝাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ বাটন নামে একটা ট্যাগ আছে। জি ভাই। ট্যাগটার নাম কি? কালকে করেছিলাম। ট্যাগটার নাম কি? বাটন বিট বাটন বিটিএন হোয়াটএভার। পাস বিটিএন এর শর্ট ফর্ম কি? বিটিএন গুড স্টেবল এর শর্ট ফর্ম হচ্ছে বিটিএন। ওকে BTN যদি শুধু BTN দেয় তবে এখানে একটা নাম দেন। শুধু বাটনের স্ট্রাকচার পাইছে, কোনো কালার টালার কিছু পাইছে? কেন পাই নাই? মানে এটার মধ্যে কোনো কালার দেইনি। কিভাবে দিব? BTN সাকসেস লার্জ এলজি মানে হচ্ছে লার্জ। তারপরে বিটিএন ব্লক পুরোটা জায়গা ধরে নিয়ে নেবেন। ক্লিয়ার? চলে আসছে পুরোটা জায়গা ধরে নেবেন। ব্লক মানে ওর যতটা জায়গা দিবেন পুরোটা জায়গা নিয়ে নেবেন। ক্লিয়ার? হুম। আর কোনো কোশ্চেন আছে বাটন নিয়ে? না। আচ্ছা আপনাদের এতদিন গতানুগতি কিছু শিখেছি, আজকে আপনাদের একটু গতানুগতিকের বাইরে নিয়ে যাবে। হ্যাঁ হোসেন ভাই আপনি একটু নোটপ্যাডটাতে যান না? কেন একটু যান? এই যে নোটপ্যাডে চলে গেছে। আরে যেখানে বুটস্ট্র্যাপের কাজ দেখছেন না? ঠিক আছে এবার করেন, যা করেন। আমার নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড ওপেন করতে আমার কোনো দোষ আছে বলেন? আচ্ছা এইখানে দেন, আইকনের মধ্যে ক্লিক করেন, বুটিক ট্যাবের আইকন চলে আসছে। আইকন কি লাগছে কি দেখেন? ওয়াও, আপনার একটা ওয়েবসাইট এরকম আইকন লাগবে না? কি আইকন লাগবে বলুন? ফোর কে ট্রেডমার্ক টানেন। ফোর কে না লাগবে না, ট্রেডমার্ক টানেন। ট্রেডমার্কটা লাগে। জানিনা and paste. Okay. Okay. Nice. Nice. Wow. এটা বড় ছোট করতে হবে? ছোট আর এটা জানি না, তবে আমি আপনাদের এর থেকে মজার একটা জিনিস শিখে বুঝলেন। এই আইকনের জন্য ফন্ট অসাম
পিছন সাইডটা ফন্ট অসম ওই সাইডটা দে দোকান পেড়ে লিংক আপ করবেন কেমনে বলে নাম ওয়া আমি আপনাদের এতক্ষণ বুড়ি স্টেপ শিখিয়ে দেন আসি কিন্তু আমি ফন্ট অসম ওই ইউজ করে শিখিয়ে দিচ্ছি এগুলো কথা এখানে আমি খুঁজেই পারি না এটারে এটারে করার জন্য কি করতে দেন ফন্ট অসম ডট কম এ ঢুকলেন কিছুই আসলো না হ্যাঁ এইখানে ঢোকার পরে চলে আসতো আসার পরে আপনি এখানে নিচের দিকে নাম থাকেন খুঁজেই পাবেন না সুন্দর করে চলে যান ডকুমেন্টেশনে সবগুলো সাইডে ডকুমেন্টেশনে গেলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কি আচ্ছা ফোন প্রথম ক্লাস পাপা আমার তোমার ফোন প্রথম অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবো বলেন এই দেন ফোন প্রথম করার জন্য কি করতে হয় এই যে ফোন প্রথমের সিএসএস ফোন প্রথমের ব্যান্ড এবং ফোন প্রথমের কলেজ এই তিনটে জিনিস অ্যাড করতে হয় হ্যাঁ লাগে না আমার মনে হয় এরকম কোন বাসন এরকম কোন মানুষ কম আছে ডাউনলোড করতে পারবেন আচ্ছা এই লোকটা কে ফাতেমা জোহরা বুঝিনি আমি আরেকজনের ক্লাসে ঢুকে গেলাম একটু আগে আরেকজন ট্রেনার ক্লাস নিচ্ছে লিংক দিয়েছেন মনে হয় ভাই সরি আমি আচ্ছা একসাথে সাদনান ভাইয়া কি বলছে জানেন সাদনান ভাইয়া বলছে যে আমাদের যে ডিজাইনার ওর নাম তো দেওয়া হয়েছিল বলছে ও নাকি হচ্ছে ইয়ে কি বলে ক্লাস শুরু হয় নাই তখন পর্যন্ত কোন ডাটা দেয় নাই আমাদের আমরা কিন্তু পারি না তো আপু আমি শিখতেছি মাফ করে দিন আমাকে আচ্ছা দেন আমার কি হবে আচ্ছা দেন আপু জাবের ভাই হচ্ছে রেকর্ড করতেছে হ্যাঁ ওইটা আপনাকে দিয়ে দিব অসুবিধা নেই গ্রুপে দিয়ে দিবে হ্যাঁ এটা ট্রু কিন্তু এখন ভাইয়া ওনার তো ভার্সিটির ক্লাস আছে বুঝেন নাই দুইটা একসাথে পড়ে গেছে তো দেখা যাক নতুন ব্যাচ শুরু হইলে বিকালে ব্যাচে দিয়ে দেওয়া যাবে কিন্তু এখানে পুরোপুরি কপি পেস্ট এখানে খুঁজবে কেমন বলেন আচ্ছা শুনেন ফন্ট অসমের সাথে যেটা করতে হয় সেটা হলো কয়টা ফাইল অ্যাড করতে হয় বলেন ফন্ট অসম ডাউনলোড করলাম ডাউনলোড করা কেউ দেখেন না আমি সবার তো ফাঁকি দিয়ে ডাউনলোড করে ফেলছি দেখছি দেখছি ভাই ডাউনলোড করছেন আপনি এক্সট্রাক্ট করলেন আচ্ছা আচ্ছা যাই হোক আমি ফাঁকিবাজি করতেছি ফাঁকিবাজি স্টুডেন্ট ফাঁকিবাজি স্টুডেন্টের বাকি বাকি ডাউনলোড করে নিব
হ্যাঁ আপনারা ডাউনলোড করে নেবেন আমি যখন এখানের মধ্যে কয়টা ফাইল ফন্টাসাম সিএসএস আর কি কি বলেন ফন্টাসাম ব্র্যান্ড আমি কোনটার মিনিমাম ভার্সন নেই আলাদা আলাদা ফাইল ছিল আমি যে ফাইল পাইছি ওটাই নিয়ে নিচ্ছি কোনটা মিনিমাম বেশি কোনটা মিনিমাম নেই নেই এটা আপনারা খুব ইজিলি বুঝবেন টেনশনের কোনো কারণ নেই আমি আপনার আমার প্রজেক্টের মধ্যে যাই এবং এখানে এটাকে পেস্ট করি আর দেখেন একটা প্রজেক্টে কিভাবে একাধিক সিএসএস লাগে এখানে দেখেন আপনি এখানে জাস্ট লিংক করে দিবেন তাই তো প্রথম করাবেন কোনটা ডকুমেন্টেশন দেখছেন প্রথম করবেন ফন্টাসাম তারপরে ব্র্যান্ড তারপরে সলিড আমি আপনি একটা ভয়ঙ্কর প্রজেক্টে সিএসএস দেখা দেখবেন লাইভে তো লয় নেই বাইর দেখলে ডাউনলোড হয়ে দিলাম কি ফন্টাসাম কাজ করছে করছে আচ্ছা আপনি এই জায়গাটাতে আপনি মনে করেন দেখা দিবেন একটা আইকন সিঙ্গাপুরে বাদ দিলাম সিঙ্গাপুরে রাগ আছে আইনামেটিক ট্যাগ আছে যেটা একটা ফন্টাসমের জন্য ম্যাক্সিমাম ব্যবহার করা হয় হ্যাঁ প্লাস বুক দেখছেন বুকের আইকন আসছে আসে নাই কেন আপনি এখানে ঢুকেন ফন্টাসাম আইকন থেকে দেখবেন আইকনে বিশাল একটা লিস্ট আছে দেখছেন এখানে এগুলো দেখেন এগুলো প্রো লেভেলের জন্য হ্যাঁ দেখেন এগুলো প্রো ওগুলো প্রোতে ফন্টাসামের যে আইকনগুলো আছে আইকনগুলো মানুষ কিনতেও হয় আপনারা যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এটা আমাদের লাইনের না তারা কিনে এখানে ঢুকেন এখানে ঢুকার পর আপনি দেখতে পারবেন এটা কোন ক্লাস নিতে হয় কোন ক্লাস নিতে হয় বলেন দেখছেন এটার নাম হ্যাঁ আপনি যদি এখানে ঢুকেন ঢুকার পর এখানে সার্চ দেন এখানে কেন যেটা পারবো না সেটা বাসাতে দেখে নেবেন হ্যাঁ বলবেন যে আমি পারি না আমি একটু 5টা মিনিটের জন্য ব্রেক নিই আমার ইম্পর্টেন্ট কল আসছে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ 10টা 70 হতে আমি টেক্সট করছি উনাকে আচ্ছা তার উনি পাঠাইছে 11টা 7
কি একটা অবস্থা, মানে একটা মানুষের ইরেসপন্সিবল হওয়ারও একটা লিমিটেশন থাকে। আপনি মজার বিষয়টা দেখবেন, মানে মেইলটা দেখেন, হ্যাঁ এই মেইলটা লিখতে অনেক কত টাইম লাগছে দেখবেন, এবং সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ যে কোন স্লাইডার জন্য কত ইমেজ ডিটেইল লাগবে, ফাইল সাইজ লেস দেন কত হবে, আমার টেক্সট যা আছে হু হু কপি করছে, একটা অক্ষর কিছু লাগেনি, জাস্ট উপরে আর নিচে ওদের মার্কেটিং স্কিল একটা প্যাড, ওই প্যাডটা আমারও আছে সেটা তো জানি, নাহলে তো বলবে না মানুষ মার্কেটিং এজ কিউর এমপ্লয়ি, আর এটার জন্য আমি সেন্ড করতে পারিনি এই মানে প্যাডটার জন্য, একটা কারণ হলো আমি বেঙ্গল সার্ভার ওপেন করতে পারি না, এই জন্য তো এই জন্য আমি আপনাদের ফন্টাসামে করে দিতে পারবো না, এটার জন্য আমি আসলে খুব সরি। ভাইয়া আমার তো ওই যে নেট বিনস এর ইয়াটা একটু দেখিয়ে দিলে ভালো হতো, কি বলতেছেন ম্যানেজার আপু? জি ভাইয়া, ভাইয়া আজকে আমার আসতে একটু লেট হয়ে গেছে, আমি একটু বাইরে গিয়েছিলাম তো একটা কাজে, ঠিক আছে সমস্যা নেই, আপনি নেট বিনস এর অংশটা আছে, নেট বিনস কি ডাউনলোড করছেন? না ভাই আমি এখনো ডাউনলোড করিনি, ওইখানে সার্চ দিলে অনেক অপশন আছে, আমি বুঝতেছি না কোনটায় ঢুকবো, সেটা জানি আমি জন্য ডাউনলোড করে আমি দিছি। স্যার গুগল আপনি গ্রুপ এড আছেন? জি ভাইয়া গ্রুপ এড আছে। কোন গ্রুপে? আমাদের চ্যাট গ্রুপে। জি ভাইয়া চ্যাট গ্রুপে গুগল লিংক, গুগল ড্রাইভে লিংকটা দিয়ে দিবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা মানে ডাউনলোড করার একটু চ্যালেঞ্জ, আপনাদের এখানের মধ্যে দেখেন আপনারা বুটস্ট্র্যাপের মধ্যে কোন কোন অংশ বাকি আছে বলেন, আমি আপনাদের টোটাল আসলে সবগুলা টপিকস আপনাদের বুঝাই দিতে পারবো না, হ্যাঁ মানে অনেকগুলো টপিকস, ব্যান্ডিজ আছে আপনার, বেড ক্যাম্প আছে, বাটন আছে, বাটন গ্রুপ, হ্যাঁ আচ্ছা আমি আমি এখন আপনাদের যে জিনিসগুলো দেখাবো এটা বড় বড় জিনিস, মডালস, মডালসটা কি দেখেন, মডালস ছিল এটার উপরে ক্লিক করলে একটা পপ আপ আসে, পপ আপের মধ্যে আমি ডাটা লিখবো, তাই তো? হ্যাঁ রেজন ভাই, হ্যালো বলেন না ভাই, দেখছেন আরো বসার একটা সুযোগ নেই, তারপরে গিয়ে মডেল ভিডিও অবজেক্টের পরে মডেলের পরে কি করবেন, দেখেন মডেলটা সুন্দর করে কপি করবেন, অংশটা কপি করবেন বাটনের জন্য, হ্যাঁ হ্যাঁ কপি পেস্ট।